Assalamualaikum. তো আমি এখন একটা ধান খেতে আসি আর এই ধান খেতটাতে প্রচুর পরিমাণে বাদামি গাছ ফড়িং বা যেটা হচ্ছে কৃষকদের কাছে কারেন্ট পোকা নামে পরিচিত ওটাতে আক্রমণ করছে আর এই কারেন্ট পোকাটা সম্পর্কে আমরা আজকে জানব আসলে কারেন্ট পোকাটা মূলত হচ্ছে আপনার এটা দেখতে বাদামি রঙের হয়ে থাকে এটা হচ্ছে আপনার বাদামি গাছ ফড়িং নামে পরিচিত আর যে বেসিক্যালি যেসব কৃষক আছে এদের কাছে হচ্ছে আপনার এটা কারেন্ট পোকা নামে পরিচিত আর এই পোকাগুলো দুই থেকে চারবার প্রজননে 35 লাখ পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আর এটা মূলত হচ্ছে আপনার যে যে ধানের গুঁড়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই গুঁড়ার ভিতরে আপনার প্রবেশ করে থাকে এবং এই পাতা থেকে রস চুষে নেয় পাতা থেকে রস চুষে নেওয়ার ফলে এই গাছগুলো হচ্ছে আপনার যে বাস পড়লে যেরকম জ্বলে যায় ওরকম জ্বলা জ্বলা আক্রান্ত হয়ে যায় যে দেখতে পাচ্ছেন জ্বলা জ্বলা আক্রান্ত হয়ে গেছে চুষে নিছে এবং ফলন একদম মানে কমে যায় সো এই পোকাটা আসলে ধানের জন্য একদম মানে ভয়াবহ একটি পোকা যেটা হচ্ছে ধানের একদম মানে ফলন কমিয়ে কৃষকদেরকে নিঃস্ব করে দেয় বলা যায় সো এটা হচ্ছে বেসিক্যালি হয় কি কারণে সেটা সম্পর্কে জানবো আর এটা হচ্ছে আপনার হওয়ার কিছু কারণ আছে যেটা হচ্ছে আপনার যদি ভুঁড়ের মধ্যে পানি ধরে রাখা হয় অনেক দিন এর থেকে ছেঁচছেঁতে একটা ভাব আসে ওই ছেঁচছেঁচে ভাবের কারণে এই পোকাটা আক্রমণ বাড়ে এবং হচ্ছে আরেকটি কারণ হচ্ছে আপনার যে এই ভিতরে যে ভিতরের মাটি যদি মাটিতে আপনার রোদের আলো প্রবেশ করতে না পারে তখন হচ্ছে এই পোকাটা আক্রমণ করে আরেকটি কারণ হচ্ছে আপনার অতিরিক্ত হারে যে ইউরিয়া সারটা আমরা ইউজ করি অতিরিক্ত হারে ইউরিয়া সার ইউজ করার কারণে এই আপনার সো এই কারেন্ট পোকার থেকে বাঁচার জন্য কিছু প্রতিকার আছে সেগুলো হচ্ছে আপনার ধানের যে আইলটা আছে আইলটা সবসময় পরিষ্কার রাখতে হবে তাছাড়া হচ্ছে আপনার যে রাতের বেলায় আলোর ফাঁদ পেতে ভুঁইয়ের আলে আলোর ফাঁদ পেতে এই পোকা দমন করা যেতে পারে তাছাড়া হচ্ছে আমরা যে ধান গাছ রোপণ করব এদিকে লক্ষ্য রাখব যে 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্বে আমরা ধান গাছটি রোপণ করব অতিরিক্ত আপনার রোপণ করার ফলে ভিতরে যদি আলো প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে এই কারেন্ট পোকার আক্রমণ বৃদ্ধি পায় সো আরেকটি প্রতিকার হতে পারে যে আমরা ধান গাছের গুঁড়া 3-4টি সোপ পরপর আমরা একটু ফাঁকা করে দিব যে কারণে হচ্ছে সূর্যের আলোটি ঠিকভাবে প্রবেশ করতে পারে ফলে সূর্যের আলো নিচে প্রবেশ করলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে কিছুটা এছাড়াও আমরা কীটনাশক স্প্রে করে এ পোকার হাত থেকে রক্ষা পেতে পারি আইসোপোকার্প পুষাত্তির WP সপসিন মিপসিন 0.2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি ইমিডাক্লোপিড 20 SL ইমিটাপ অ্যাডমায়ার টিডো অ্যাডক্লোপ 0.5 মিলি প্রতি লিটার পানি দিয়ে স্প্রে করতে পারি থায়ামেথোক্সাম 25 WG একতারা কনফিডর স্পাইক 0.2 গ্রাম প্রতি লিটার পানি দিয়ে স্প্রে করতে পারি পাইমেট্রিজিন 75 WG পাইটাপ প্লেনাম হপার্স 0.56 গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করতে পারি